অন্যদিকে অগ্নিমূল্যকে সামনে রেখে সবজি বাজার ধূপগুড়ি বাজারে মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচার সঙ্গে দেখা করেন এবং ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য ক্রেতাদের অভিযোগ নিয়েছেন বিভিন্ন জায়গায় সবজির বিভিন্ন দাম রয়েছে, সেদিকেও পর্যবেক্ষণ করেছেন তারা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তভ ভৌমিক। কৌস্তভ, ঠিক কি জানতে পারছো? মুখ্যমন্ত্রীর নির্দেশে বর্তমানে যে নিত্য প্রয়োজনে যে সমস্ত সবজি আনাজপাতি সেই সমস্ত দাম নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মূলত যে অভিযোগটা উঠে আসছে যে পাইকারি বাজারে যেই দরে সবজি বিক্রি হচ্ছে সেটি খোলা বাজারে এসে দাম অনেকটা বেড়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে প্রশাসনের তরফ থেকে আজ যেটা করা হয়, আচমকায় সাত সকালে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট অর্থাৎ পাইকারি বাজারে ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দর্মা লেপচা, ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্যের নেতৃত্বে অন্যান্য আধিকারিকরা সেই বাজারে যান এবং তারা প্রথমে যেটা দেখেন যে পাইকারি বাজারে কোন সবজি কোন দরে বিক্রি হচ্ছে, ঠিক সেটার একটি তার তালিকা তারা করে নেন এবং সেখানকার ব্যবসায়ীর সাথে কথা বলেন, সেখানকার যারা ব্যবসায়ী সমিতির যারা সংগঠনের যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলেন। সেখান থেকে তারা বেরিয়ে আসেন ধূপগুড়ি খোলা বাজারে অর্থাৎ খুচরো বাজারে, সেখান থেকে সাধারণত যারা দৈনন্দিন জীবনে সবজি তারা কেনাকাটা করেন, সেখানে গিয়ে দেখা যায় যে একটা দামের যে তারতম্য সেটা অনেকটাই রয়েছে। তোমাকে সেই ক্ষেত্রে বলে রাখবো যে যেখানে পাইকারি বাজারে আজ 80 টাকা কিলো ধরে লঙ্কা বিক্রি হচ্ছে সেটা কিন্তু খোলা বাজারে 120 থেকে 140 টাকা কিলো ধরে বিক্রি হচ্ছে। এতে কিন্তু ক্ষুব্ধ হন মহকুমা শাসক, তিনি বলেন এতটা তারতম্য কিসের জন্য? যদিও যারা খোলা বাজারে ব্যবসায়ী তাদের যেটা দাবি যে তাদের অল্প করে তাদের আনতে হচ্ছে এবং অনেকটা সামগ্রী যে বিক্রি হয় না সেগুলো পচে যায়, কাজে কিছুটা তাদের বাড়তি টাকা রাখতে হয়। মহকুমা শাসক পরিষ্কার জানিয়ে দেন সামান্য কিছু লাভ রেখে মানুষের কথা ভেবে তাদের কিন্তু ব্যবসা করতে হবে। এবং মহকুমা শাসক পুলিশ আধিকারিকদের সামনে এসে অনেকে কিন্তু অভিযোগ জানান যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম বিক্রি হচ্ছে, কোনো জায়গায় পটল 80 টাকায়, কোনো জায়গায় 100 টাকায়, অর্থাৎ বাজারে কিন্তু নিয়ন্ত্রণ কার্যত নেই বললেই চলে, যে যেরকম পাচ্ছে সেরকম দামে বিক্রি করছে। মহকুমা শাসক জানান যে আজ দুটি বাজারের যে বিক্রয় মূল্য তালিকা নেওয়া হয়েছে কতটা বেশি দরে বিক্রি হয়েছে সেরকম একটা তালিকা নিয়ে নেওয়া হয়েছে। আগামীতে খুচরো বাজারের যে ব্যবসায়ী সমিতি এবং পাইকারি বাজারের যে ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে অন্যান্য যে বিভাগ রয়েছে সবাইকে নিয়ে কিন্তু একসাথে বৈঠক করা হবে যাতে খুব দ্রুত এই বাজারে একটা নিয়ন্ত্রণ আনা যায়। পাশাপাশি তোমাকে বলে রাখবো আজ যেমন হয়েছে আগামী লাগাতার কিন্তু মহকুমা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা, ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা, পুলিশ প্রশাসনের আধিকারিকরা তারা কিন্তু বিভিন্ন সময় বাজারে আনা দেবে এবং সারপ্রাইজ ভিজিট যেটা চলবে সেটা কিন্তু চলতেই থাকবে। অনেক ধন্যবাদ কৌস্তভ, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কৌস্তভ ভৌমিক।